নমস্কার বন্ধুরা, আমি দীপ কুমার। আমার মায়ের নাম সুপ্রিয়া আর আমার মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। দুর্গাপুজো স্পেশাল এপিসোড 6-এর রেসিপি হচ্ছে নিরামিষ ফুলকপির রোস্ট। রাধাবল্লভীর রেসিপি আগেই শেয়ার করেছি, ওপরে আই বাটনের লিংক আছে, চাইলে দেখে নিতে পারেন। ষষ্ঠী বা অষ্টমীর দিন রাধাবল্লভী বা লুচির সাথে আজকের নিরামিষ রেসিপি একদম মানানসই হবে। রান্নায় ব্যবহার করা মশলা পরিমাণসহ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই রান্নার জন্য প্রথমে দুটো আলাদা পেস্ট লাগবে। প্রথম মিক্সচার বানানোর জন্য কাজু, চারমগজ আর টক দইকে একসাথে নিতে হবে, আর তার পাশাপাশি স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে সেগুলোকেও হালকা ব্লেন্ড করে নিতে হবে। মাঝারি মাপের দুটো ফুলকপিকে কেটে নেওয়া হয়েছে আমাদের এক্ষেত্রে, পেছনের ডাঁটা অংশটা চিরে নিলে সিদ্ধ হতেও সুবিধা হবে আর মশলায়ও সহজে ঢুকে যাবে। প্রথমে কড়ায় পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে তার মধ্যে অল্প নুন মিশিয়ে তার সাথে ফুলকপির টুকরোগুলো দিয়ে হালকা সিদ্ধ করতে হবে। লুচি পরোটার সাথে যেহেতু খাওয়া হবে, তাই জন্য ইচ্ছে করলেই ফুলকপিগুলোকে একটু কচকচে রাখতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। তাই জন্য 3-4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে ফোটানোর পরে আঁচ বন্ধ করে এর থেকে জল ঝরিয়ে নিতে হবে। এবার নেক্সট যেটা করতে হবে, কড়ায় সাদা তেল নিতে হবে। 4-5 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে তেলটা ভালো করে আগে গরম করে নিতে হবে। তারপর তার মধ্যে ভালো করে জল ঝরিয়ে রাখা ভাপানো ফুলকপির টুকরোগুলোকে একে একে দিয়ে ভাজতে হবে। খুব কড়াভাবে লালচে বাদামি করে ভাজার একদমই প্রয়োজন নেই, তাহলে ফুলকপির কচকচে ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। এপিট ওপিট করে উল্টে পাল্টে হালকা হাতে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এখানে উল্লেখ করে রাখি বন্ধুদের কাছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। এদিকে ফুলকপি ভাজার পর বাকি তেলে 1 চা চামচ ঘি মিশিয়ে বাকি রান্নাটা করলে নিরামিষ রান্নার মধ্যে ঘিয়ের গন্ধটা ভালোই লাগবে। ঘি গলে গেলে তার মধ্যে একে একে গোটা মশলা ফোড়ন দিতে হবে। লাগবে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। আগেও বলেছি, আবারও একবার উল্লেখ করে দিচ্ছি, রান্নায় কিন্তু ব্যবহার করা মশলা পরিমাণসহ ডেসক্রিপশন বক্সে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সব গোটা মশলা মিনিটখানেক কম আঁচে ভেজে নিলে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসবে। তখন এতে একে একে মেশাতে হবে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আগে হালকা করে পেস্ট বানিয়ে রাখা ছিল কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ মতো মেশাবেন। এবার সব মশলা একসাথে মিশিয়ে কষতে হবে। সুবিধের জন্য আমাদের এক্ষেত্রে অল্প জল মিশিয়ে মশলাটা কষা হয়েছে। কিছুক্ষণ কষার পরে যখন দেখবেন ধীরে ধীরে বুদবুদের আকারে তেল ছাড়তে শুরু করেছে, তখন এতে মেশাতে হবে আমাদের প্রথমে বানিয়ে রাখা প্রথম পেস্টটা, মানে কাজু বাদাম, চারমগজ আর টক দইয়ের মিক্সচারটা। দই হাতে করে ফেটে নিলেও খুব একটা অসুবিধা হবে না, কিন্তু ব্লেন্ডারে যেহেতু চারমগজ এবং কাজু বাদামটা পেস্ট বানানোই হচ্ছে, তাই একসাথে দিয়ে দিলে দইটা লাম্পস ফ্রি হয়ে যাবে, ফলে রান্নায় কিন্তু সুবিধেই হবে। আবারও সমস্ত মশলা লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষে যেতে হবে। এখন মেশানো বাকি আছে নুন আর চিনিটা। স্বাদ মতো নুন আর চিনি মেশালে নুন চিনি গলে যাবে, তখন আবার কিছুক্ষণ মশলা কষে তারপর তার মধ্যে জল মেশাতে হবে। লুচি পরোটার সাথে খেলে একটু গ্রেভিটা গাঢ় হলেই ভালো লাগে, তাই 300-400 মিলিলিটার মতো জল মেশানোটাই যথাযথ। তারপর আঁচ মাঝারি অবস্থায় রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক মতো ফোটানোর পরে ঢাকা খুলে আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এর ওপর থেকে ধীরে ধীরে মিশিয়ে দিতে হবে। আবারও কম আঁচে চাপা দিয়ে এটাকে মিনিট মাঝেক মতো ফুটতে দিতে হবে। যদিও মাঝখানে একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে ওপর নিচ করে নিতে ভুলবেন না, আর চাইলে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এই ফাঁকে, গার্নিশিংয়ের জন্য অবশ্যই। 5 মিনিট পর ঢাকা খুলে এতে সব শেষে যেটা করতে হবে, মেশাতে হবে গরম মশলা গুঁড়ো আর ঘি। এবার সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে এটাকে কম আঁচে মিনিট 5-এর মতো রাখতে হবে, যাতে শেষে মেশানো মশলাটা আর ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে সমস্ত রান্নায় ছড়িয়ে যায় এবং সার্ভ করবার সময় ঘিয়ের গন্ধটা স্পেশালি আসে। তারপর ঢাকা খুলে আঁচ বন্ধ করে মিনিট 10-এর স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে একদম ভুলবেন না কিন্তু। তারপর সার্ভ করুন নিরামিষ ফুলকপির রোস্ট। আজকের রেসিপি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।